নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি শোল মাছের রসা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে শোল মাছের রসাটা তৈরি করছি। শোল মাছের রসা তৈরি করার জন্য বাজার থেকে একটা বড় সাইজের শোল মাছ আনানো হয়েছে। দেখুন, একেবারে জ্যান্ত মাছ, যে প্লাস্টিকটাই করে মাছটা আনা হয়েছে। মাছটা প্লাস্টিকটা কামড়ে ধরে রয়েছিল। এবার এই জ্যান্ত মাছটা আমাকে কেটে টেনে নিতে হবে। বাসু বাপ, কীভাবে ছাট পারছে! আমি তো মাছটা ধরতেই পারছি না, কী করে কাটবো! এত শক্তি মাছের গায়ে, আমি পারছি না। দেখেছ, মাছ আমাকে মেরে মাছটা আমি ঠিকঠাক মতো ধরতেই পারছি না। লেজার দিয়ে আমাকেই বাড়ি মারছে। এইরকম জ্যান্ত মাছ কাটতে আমারও খারাপ লাগে, কিন্তু কি করা যাবে, এখন খাবার জন্য হলে তো কাটতেই হবে। মাছের পাখনাগুলো প্রথমে কেটে নিয়ে নিচ্ছি। মাছের পিঠের পাখনাটা কাটার পরই মাছটা অনেকটা নিস্তেজ হয়ে গেছে। বাবা, আমি ভাবলাম নিস্তেজ হয়ে গেছে, এখন দেখছি আবারও ছাট পাচ্ছে। এটাকে আছাড় দিয়ে মেরে নিই। মাছটা অনেক বড়, একেবারে পাকা শোল। এই পাকা শোল দিয়ে আজকে ঝোল হবে। হাতে একটু ছাই মাখিয়ে নিচ্ছি, না হলে মাছটা কাটতে খুবই অসুবিধে হচ্ছে। এবার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছটা কত ওজন গো? 1 কিলো 100। আর দাম নিলে কত? 400 টাকা কেজি। বাপরে, 500 টাকার মাছ না, 440 টাকা। এরকম বড় শোল মাছের অনেক দাম হয়, তবুও আমাদের মাঝে মাঝে নিয়ে আসে, কারণ আমাদের কর্তা শোল মাছ ভীষণভাবে ভালোবাসে। মাছটার গায়ে খুব শক্তি, আমার কাটতে খুব অসুবিধে হচ্ছে। এদিকে আকাশে মেঘ করেছে, গুড় গুড় করে মেঘটাও ডাকছে, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। আমি ভিডিওটা ঠিকঠাক করে করতে পারবো কিনা সেটাও জানি না। গায়ে আঁশগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার মাথাটাকে টেনে নিচ্ছি। এবার মাছখান থেকে কেটে নিচ্ছি। আমাদের শোল মাছ ছোট পিস করেই খাওয়া হয়। মাছের পিসগুলো সব কাটা হয়ে গেছে, এবার মাছের মাথাটা কাটতে হবে। মাছের মাথাটা এখনও অল্প অল্প নড়ছে। এরকম জ্যান্ত মাছ কাটতে আমার ভীষণ খারাপ লাগে, তবুও বাড়িতে নিয়ে এসছে, এবার আমি না কাটলে কে কাটবে, এই জন্য কাটতে হচ্ছে। মাথা দিয়ে একেবারে রক্ত মাখামাখি হয়ে আছে। এত বড় মাথা এবার কীভাবে কাটে বলো তো? মাছের মাথাটা আমি কীভাবে কাটবো বুঝতেই পারছি না। এদিকে হাত স্লিপ কাটছে পেছলে, আমার হাত কেটে যাবে কি না সেটাও ভয় পাচ্ছি। মাছের পিঠে এটা এটা যদি গলে যায় তাহলে মাছটা খেতে কিন্তু তেতো লাগে। খুব কষ্ট করে একটু আবল তাবল করে মাছের মাথাটা আমি কেটে নিতে পারলাম। এবার মাছটা অনেকবার করে ধুয়ে নিতে হবে, তার জন্য আমি কলে নিয়ে যাচ্ছি। মাছটা আমি কয়েকবার শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি 1 চামচ নুন দিচ্ছি।
এই নুন দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়ে আমি মাছটা ধোবো, তাহলে মাছটা ভালো পরিষ্কার হবে। মাছ কাটতে গিয়ে আমি হাত কাটার ভয় পাচ্ছিলাম, সত্যি সত্যি আমার কতটা হাত কেটে গেছে। এবার নুন মাখাতে গিয়ে হয়তো ধরবে, কী করা যাবে, তবুও মাছ ধুয়েই নিতে হবে। কিছুক্ষণ পর আমি রান্না করার জন্য চলে এসেছি। আমি সবটা মাছ রান্না করব না, আমি অর্ধেক কটা মাছ রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। কোনগুলো নেব মিশিয়ে নাও, সবগুলো মিশিয়ে গুছিয়ে নাও। যে মাছগুলো আমি রান্না করব সেই মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে এনে নিচ্ছে। মাছটা আলু দিয়ে রান্না করা হবে, তার জন্য আমি কিছু আলু কেটে নিচ্ছি। আলুগুলো আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, এবার আলুটা আমি ধুয়ে নিচ্ছি। শোল মাছের তরকারিটা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলেই খেতে ভালো হয়, তার জন্য আমি কিছু মশলা বেটে নিচ্ছি। প্রথমেই আমি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। আমার হাতের আঙ্গুলটা একটুখানি কেটে গেছে, কিন্তু একটুখানি কাটলে কী হবে, লঙ্কাটা বাটতে গেলে হয়তো হাতে জ্বালা করতে পারে। তবে সব অসুবিধার মধ্যেও আমি ইউটিউব চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছি, চ্যানেলের বন্ধুদের আমি ভালো করে রান্না দেখানোর জন্য আমি লঙ্কাটা বেটে নিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, একটা চামচের সাহায্যে আমি লঙ্কা বাটাটা তুলে নিচ্ছি। এবার 2 চামচ পরিমাণ আমি কাঁচা জিরে বেটে নিচ্ছি। জিরেটাও বাটা হয়ে গেছে, এটাও আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করছি। প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াই উনুনে বসিয়ে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একবারে ভাজা যাবে না, আমি 2 বারে মাছগুলো ভেজে নেব। মাছের পিসগুলো এক পিস কিছুক্ষণ ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি। মাছটা একেবারে জ্যান্ত মাছ ছিল, এই জন্য মাছগুলো আমি কড়া করে ভাজবো না, আমি খুব হালকাভাবে মাছগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিচ্ছি, শোল মাছে একটু তেল ঝাল বেশি হলে মাছটা খেতে ভালো হয়। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা,
আর অল্প একটু গোটা জিরে, মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরে বাটা, এবার মশলা দিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছটা যখন কাটছিলাম তখন আকাশে এত মেঘ ডাকছিল, মনে হচ্ছিল এখনই যেতে বৃষ্টি আসবে। আবার এখন রান্নাটা করছি, এখন আবার রোদে ভর্তি হয়ে গেছে। আমি আলু দিয়ে আর মশলা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিতে ঝোলের পরিমাণটা খুব কম রাখবো, এই জন্য ঝোলটাও অল্প করে দেব। এবার ঝোলটা কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবার মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব। এ সময় জালটা আস্তে দিতে হবে, নাহলে ঝোলটা শুকিয়ে যাবে। মাছটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। এবার ঝোলটা একটা গামলার মধ্যে ঢেলে এনে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে শোল মাছের রসাটা। নিজের রান্না করে নিজেই প্রশংসা করছি। এরকম শোল মাছের রসা রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা একদিন তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা দেখতে পেলেন আমি কীভাবে শোল মাছের রসাটা তৈরি করলাম। আমার রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।